কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই তদন্তের আওতায় আনা হোক বিস্ফোরক দাবি করেছেন আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা চিকিৎসকের পরিবার। অন্যদিকে সোমবার নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে আবারও গিয়েছে সিবিআইয়ের একটি দল। অন্য একটি সিবিআই দল আরজিকরে গিয়েছে বলে খবর। বৃহস্পতিবারও সিবিআইয়ের 5 সদস্যের একটি দল নির্যাতিতার বাড়িতে গিয়েছিল। সেই দলে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর। সেদিন মৃত চিকিৎসকের ডায়েরি বইপত্র ঘেঁটে দেখেছিলেন তদন্তকারীরা। তবে সোমবার কেন সিবিআইয়ের দল গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই মৃত চিকিৎসক পরিবার জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের সহযোগিতা করেননি। গোটা বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এখনো এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করা হলো না, তাই তারা হতাশ। প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারেন, যা ঘটেছে সঞ্জয় রায়ের একার পক্ষে করা সম্ভব নয়।